আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3 এর এ এর এক্সাম্পল 27 এর সমাধান করব। এখানে বলা আছে এত এর সম্পূর্ণ এবং ব্যতিক্রমী যুগজ নির্ণয় করা। সমাধান: এখন সম্পূর্ণ যুগজ নির্ণয়ের জন্য আমাদের দুটি বিষয় জানতে হবে। প্রথমটি হচ্ছে 1 চার পিঠের সহায়ক সমীকরণ এবং দ্বিতীয়টি হচ্ছে dz ইকুয়াল টু pdx প্লাস qdy। এখন একটি ফাংশন f অফ x y z p q ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে চার পিঠের সহায়ক সমীকরণ হবে dp ডিভাইডেড বাই, এখন আমরা জানি p এর সাথে সম্পর্ক হচ্ছে x এবং z এর, তাহলে এখানে হবে ডেল f ডিভাইডেড বাই ডেল x প্লাস p into del f divided by del z equal to dq। এখন আমরা জানি q এর সাথে সম্পর্ক হচ্ছে y এবং z এর, তাহলে এখানে হবে del f divided by del y plus q into del f divided by del z equal to dz। এখন আমরা জানি z এর সাথে সম্পর্ক হচ্ছে p এবং q এর, তাহলে এখানে হবে মাইনাস পি ইন্টু ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি মাইনাস কিউ ইন্টু ডেল এফ ডিভাইডেড বাই ডেল কিউ ইকুয়াল টু ডি এক্স ডিভাইডেড বাই, এখন আমরা জানি এক্সের সাথে সম্পর্ক হচ্ছে পি এর, তাহলে এখানে হবে মাইনাস ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু, আবার আমরা জানি ওয়াইয়ের সাথে সম্পর্ক হচ্ছে কিউ এর, তাহলে এখানে হবে মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। এটি আপনারা মনে রাখবেন। এখন ধরি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুইভ্যালেন্স প্রদত্ত সমীকরণ, অর্থাৎ এক্স পি প্লাস 3 ওয়াই কিউ। এখন 2 জেড মাইনাস এক্স স্কোয়ার কিউ স্কোয়ারকে যদি আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস 2 জেড, এখানে মাইনাস তাহলে হবে প্লাস 2 এক্স স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। এখন আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি এক্স পি প্লাস 3 ওয়াই কিউ মাইনাস 2 জেড প্লাস 2 এক্স স্কোয়ার কিউ স্কোয়ার। এখন চার পিঠের সহায়ক সমীকরণ হতে আমরা পাই ইমপ্লাইজ দ্যাট। এখন আমরা প্রতিটি অনুপাতের মান বের করব, তাহলে প্রথমে আছে ডিপি ডিভাইডেড বাই, এখানে আছে ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স। এখন আমরা এফ ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে এখানে এক্সকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে 1, এর সাথে গুণাকারে আছে পি প্লাস, এখানে এক্স নেই আংশিক অন্তরীকরণ 0 মাইনাস, এখানেও আংশিক অন্তরীকরণ হবে 0 প্লাস, আবার এখানে আছে 2 এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের আংশিক অন্তরীকরণ 2 এক্স, যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ইন্টু 2 কিউ স্কোয়ার, আবার এখানে আছে প্লাস পি ইন্টু, এখন আমরা এফকে জেটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে এখানে হবে 0, এখানেও 0, এখানে জেডকে জেটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1, এর সাথে গুণাকার আছে -2, তাহলে এখানে হবে -2। এখন ক্যালকুলেশন করলে হবে পি প্লাস 2 ইন্টু 2, তাহলে 4 এক্স কিউ স্কোয়ার -2 পি, তাহলে এখানে 2 পি থেকে পি মাইনাস করলে হবে -পি প্লাস 4 এক্স কিউ স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখি -পি প্লাস 4 এক্স কিউ স্কোয়ার ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই। আবার এখানে যদি আমরা এফকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে এখানে হবে 0, এখানে হবে প্লাস 3 কিউ, ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 মাইনাস, এখানে আংশিক অন্তরীকরণ 0, যেহেতু এখানে ওয়াই নেই আংশিক অন্তরীকরণ 0 প্লাস কিউ ইন্টু, এখন এফকে জেটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে জিরো জিরো এখানে হবে মাইনাস টু এখানে হবে জিরো তাহলে এখানে হবে মাইনাস টু implies that 3q minus 2q equal to হচ্ছে q তাহলে এখানে লিখবো আমরা dq by q equal to dz divided by এখন আমরা এতটুকুর আংশিক অন্তরীকরণ বের করব তাহলে minus p into fkp এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে pkp এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 এর সাথে x গুণ করলে x এখানে p নেই 0 এখানে 0 এখানেও 0 minus q into এখন f কে q এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে এখানে 0 এখানে হবে +3y আবার এখানে 0 এখানে হবে +2x² into q² এর আংশিক অন্তরীকরণ 2q এখন যদি ক্যালকুলেশন করি তাহলে হবে -px minus 3qy plus 4x²q তাহলে এখানে আমরা লিখি minus px minus 3qy plus 4x²q equal to এখন আবার f কে আমরা p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে এখানে হবে এখানে পূর্বে ছিল minus p কে p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 এর সাথে গুণ আকারে আছে x এখানে 0 এখানে 0 এখানেও 0 তাহলে এখানে হচ্ছে -x অর্থাৎ dx ডিভাইডেড বাই তাহলে -x ইকুয়াল টু dy ডিভাইডেড বাই এখন আমরা f কে q এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে এখানে পূর্বে ছিল মাইনাস এখন এখানে যেহেতু q নেই আংশিক অন্তরীকরণ 0 এখানে হবে +3y আবার এখানে 0 এখানে হবে +2x² q² কে আংশিক অন্তরীকরণ করলে হবে 2q তাহলে ক্যালকুলেশন করলে হবে -3y plus 4x²q এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 4x²q তাহলে এখানে আমরা লিখব -3y minus 4x²q এখন আমরা জানি dz equal to হচ্ছে p dx plus q dy এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে p এবং q এর মান বের করা এখন p এবং q এর মান সহজে বের করার জন্য আমরা এখান থেকে সহজ অনুপাতগুলো নিব তাহলে এখানে dq by q এবং dx by - x অনুপাত নেই implies that তাহলে এখানে dq divided by q equal to dx divided by - x implies that এখন আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্ন নেই তাহলে 1 by q এর ইন্টিগ্রেশন হচ্ছে ln q equal to minus পূর্বে ছিল 1 by x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x আমরা যুগযুগরণ ধ্রুবক নেই ln a এখন তাহলে ln q plus ln x equal to ln a implies that তাহলে আমরা লিখতে পারি ln xq equal to ln a এখন উভয় পক্ষে যদি আমরা e প্রয়োগ করি তাহলে এখানে হবে x³ = a implies that আমাদের উদ্দেশ্য হচ্ছে p এবং q এর মান বের করা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি q = a / x এখন আমরা q এর মান 1 নং সমীকরণে বসাবো তাহলে 1 নং সমীকরণে ছিল xp + 3y * q সমান হচ্ছে a / x minus 2z plus 2x² q সমান হচ্ছে a by x যেহেতু স্কয়ার আছে তাহলে হবে a² by x² equal to 0 implies that এখন এখান থেকে আমরা p এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি xp equal to minus 3ay divided by x এখন -2z কে ওই পাশে নিলে হবে +2z एक्स स्क्वायर काटा एखन जोदि आमरा 2s स्क्वायर के पाशे नेई ताहले होबे -2s स्क्वायर implies that xp equal to एखन एखाने -3ay divided by x प्लस एखान थेके जोदि आमरा 2 कमन नेई ताहले z -s स्क्वायर এখন যেহেতু আমরা p এর মান বের করব কাজেই উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে p equal to -3ay যেহেতু x দ্বারা ভাগ করতেছি এবং পূর্বে ছিল x তাহলে x স্কয়ার প্লাস 2az - s স্কয়ার যেহেতু x দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে হবে x এখন আমরা জানি dz equal to p dx plus q dy এখন আমরা p এবং q এর মান বসাবো p সমান হচ্ছে -3ay divided by x square plus 2z - s square divided by x into dx plus q সমান হচ্ছে a by x into dy equal to এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে x স্কয়ার তাহলে এখানে হবে -3ay প্লাস এখানে x আছে তাহলে এখানে x দ্বারা গুণ হবে তাহলে 2x into z - s স্কয়ার dx প্লাস এখানে আবার x আছে তাহলে x দ্বারা গুণ করব তাহলে হবে ax dy implies that dz equal to implies that এখন যদি আমরা উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে x স্কয়ার dz equal to -3ay এখানে -3ay এর সাথে dx গুণ আকারে আছে তাহলে এখানে হবে dx এখানে হবে dx plus 2x z - s square dx plus ax dy implies that x square dz এখন আমরা এই রাশিকে এই পাশে নিয়ে আসি তাহলে হবে 2x into z - s square dx equal to -3ay dx plus ax dy plus that এখন আমরা উভয় পক্ষকে x to the power 4 দ্বারা ভাগ করব তাহলে x square dz - 2x z - s square dx divided by x to the power 4 equal to এখানে হবে -3ay dx divided by x to the power 4 plus এখানে ax dy divided by x to the power 4 implies that এখন আমরা জানি d dx u by v equal to হচ্ছে b স্কয়ার এখানে এবং এখানে হচ্ছে এখন এখানে যদি আমরা z - s স্কয়ার কে u z - s স্কয়ার equal to হচ্ছে u এবং x স্কয়ার সমান হচ্ছে b এখন এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো d z - s স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার এখন যদি আমরা এই রাশিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই রাশি পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি implies that d z - s স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার equal to -3ay dx ডিভাইডেড বাই x to the power 4 প্লাস এখানে আছে x to the power 4 তাহলে এখানে হবে a dy divided by x cube এখন যদি এখানে আমরা ay কে u এবং x cube কে v বিবেচনা করি তাহলে d u by v অর্থাৎ d u সমান হচ্ছে ay divided by v সমান হচ্ছে x cube এখন যদি আমরা ay divided by x cube के differentiation करी তাহলে আমরা এই রাশি পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি implies that d z minus s square divided by x square equal to d y divided by x cube implies that এখন যদি আমরা উভয় পক্ষকে তাহলে এখানে হবে z minus s square divided by x square equal to এখানে হবে y divided by x cube যেহেতু এখানে লিমিট নেই কাজে আমরা যুগজীকরণ ধ্রুবক নেই b তাহলে এটি হচ্ছে নির্ণয় সম্পূর্ণ যুগজ যেখানে a এবং b হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক এখন আমরা ব্যতিক্রমী যুগজ নির্ণয় করব এখন আমরা এই সমীকরণকে 2 নং দ্বারা চিহ্নিত করি এখন 2 নং সমীকরণকে a এবং b এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই আবার 2 নং সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি z divided by x square minus a square divided by x square equal to a into y by x cube plus b এখন যদি আমরা এই সমীকরণকে a এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে z by x square এর অন্তরীকরণ 0 minus a square এর অন্তরীকরণ 2a divided by x square equal to a কে a এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 তাহলে 1 into y by x cube b কে a এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0 implies that তাহলে minus 2a divided by x square equal to y by x cube এবং এখন যদি আমরা এই সমীকরণকে b এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে z by x square এর অন্তরীকরণ 0 minus a square by x square এর অন্তরীকরণ 0 equal to a into y by x cube এর অন্তরীকরণ 0 plus b কে b এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 implies that 0 equal to 1 এখন 0 equal to 1 সম্পর্কটি একটি অসঙ্গতি এখন যদি কোনো সম্পর্ক অসঙ্গতি হয় সে ক্ষেত্রে ব্যতিক্রমী যুগজ থাকবে না অর্থাৎ আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণের ব্যতিক্রমী যুগজ নেই তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানান ধন্যবাদ